আসসালামু আলাইকুম দর্শক, আজকে শেয়ার করব কামিজ সেলাই এ টু জেড একদম সহজ নিয়মে। তো দেখেন, এখানে যে আমি কামিজটি কাটিং করে নিছি, এটা হলো কামিজের কাপড় এবং এটা হলো কামিজের হাতা, ঠিক আছে? তো হাতাটা আমরা পরে সেলাই করে লাগিয়ে নেব। এখানে যে কাপড়টি দেখতেছেন, এটা হলো কামিজের যে গলার পট্টি, সেই পট্টিটি আমাদের এইখান থেকে তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তো গলার পট্টি তৈরি করার জন্য যে কামিজের যে বর্ডি পার্টটা আমি কাটিং করে নিছি, তো এইভাবে কাপড়টা রেখে এখানে কিন্তু কাপড়টা এইভাবে রাখতে হবে, ঠিক আছে? গলার যে পট্টিটা নিছি, বন্ধ সাইড আমাদের, আমি যে সাইডে আছি এই সাইডে, তো এইভাবে রেখে আমাদের এই কাটিংটি করে নিতে হবে, ঠিক আছে? এখানে আঁকা বাঁকা করা যাবে না, সমান করে সুন্দর করে কাটিংটা করে নিতে হবে। তো এই পর্যায়ে আমাদের এই দিক দিয়ে কাটিং করে নিতে হবে এক মাপে। তো দেখেন, এ পর্যায়ে আমার গলার পট্টিটি কিন্তু কাটিং শেষ, ঠিক আছে? এইভাবে আমি দেখেন মিল করে নিয়ে কাটিংটা করে নিছি। এ পর্যায়ে আমাদের যেটা করতে হবে, এই যে গলার পট্টিটা আছে, এটা উল্টা পাশে থেকে আমাদের বাহির সাইডে এইভাবে চিকন করে মুড়িয়ে সেলাই দিতে হবে। তো দর্শক, এরকম সহজভাবে যদি কাজ শিখতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন, তাহলে কিন্তু খুব সহজে কাজগুলো শিখতে পারবেন। তো দর্শক, যদি আপনি আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখেন, এ পর্যায়ে আমার গলার পট্টি কিন্তু সেলাইটা হয়ে গেল, ঠিক আছে? এখন আমাদের যেটা করতে হবে, কামিজের পাট হলো দুইটা, একটা সামন পাট এবং একটা পিছন পাট। তো এটা কামিজটা কিন্তু দুই পাশে ব্যবহার করা হবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমাদের যেটা করতে হবে, কাপড়টা সোজা পাশে রাখতে হবে, ঠিক আছে? কাপড়টা কিন্তু এটা সোজা পাশ, সোজা পাশে রেখে আমার এই গলার পট্টিটা মাঝখান থেকে বসিয়ে নিতে হবে, এইভাবে সুন্দর করে সমান করে, ঠিক আছে? তো এইভাবে সমান করে বসানো করে আমাদের গলার পট্টিটা সেলাই করে নিতে হবে। তো সুতি কাপড় যেহেতু আপনারা সাধারণ কাপড় দিয়ে যদি এই পট্টিগুলো দেন তাহলেই ভালো হয়, বকরম দিলে কিন্তু কাপড়টা কি লাস্টিং কম করবে, ঠিক আছে? তো এ পর্যায়ে আমাদের আরেকটি যে পার্ট আছে, এই পার্টটা আমরা একই নিয়মে সুন্দর করে বসিয়ে সেলাইটা দিয়ে নেব। 2 পয়েন্ট ভিতর দিয়ে সেলাই দেবেন, ঠিক আছে? বেশি ভিতর দিয়ে সেলাই দিলে কিন্তু গলাটা ফিনিশিং হবে না। তো এইভাবে আমাদের কী করতে হবে, একটু একটু করে কেটে দিতে হবে। খেয়াল রাখতে হবে সেলাইটা যেন কেটে না যায়। তো একই নিয়মে আমাদের আরেকটি পাটেও এইভাবে কাটিং করে নিতেছি, ঠিক আছে? সেলাইটা যেন কেটে না যায় এদিকে আমার খেয়াল রাখতে হবে। তারপরে কি করতে হবে, এই গলার যে পট্টিটা আছে এটার উপর দিয়ে আমাদের চাপ সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে চাপ সেলাই দিয়ে নিলে, তো দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, সুন্দর করে আপনারা ভালো করে খেয়াল করেন। তো এইভাবে আমাদের এই সেলাইটা কিন্তু চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে যদি আমরা কাপড়টা ভিতর থেকে ভাঁজ করে দেই, দেখেন কিন্তু কোনো কম বেশি হয় নাই, কোনো সমস্যা হয়নি, খুব সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু এটা হলো সোজা পাশ, তো আপনারা ভালো করে খেয়াল করেন, এরকম কিন্তু হবে। তারপর আমাদের কী করতে হবে, ছোলটা জয়েন্ট দিতে হবে, ঘাড়ের যে জয়েন্টটা সেই জয়েন্টটা আমাদের দিয়ে নিতে হবে। এটা হলো সোজা পাশ এবং এই কাপড়টা রাখতে হবে আমাদের উল্টা পাশে, ঠিক আছে? এই কাপড়টা আমাদের এইভাবে উল্টা পাশে রাখতে হবে। রাখার পর এখানে হাফ ইঞ্চি কাপড় আমরা নিচে উপরে সেলাইয়ের জন্য, এই হাফ ইঞ্চি কাপড় নিয়ে আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে। এখানে একটা সেলাই দেওয়া হয়ে গেলে আরেকটা সেলাই দিতে দেওয়ার নিয়মটা আপনারা ভালো করে খেয়াল করেন। এইখানে এই কাপড়টা এইভাবে ভাঁজ করে দিয়ে সেলাই দিতে হবে, এইদিকে এটা ভাঁজ করে দিতে হবে। তাহলে কী হবে, সেখানে কাপড়টা পাকাপোক্ত সেলাই হবে, পাকা সেলাই, ঠিক আছে? তো এইভাবে দেখেন, এই যে পাকা সেলাইটা দেখেন এরকম হবে। তো দেখেন, এ পর্যায়ে কিন্তু আমাদের ঘাড়ের যে জয়েন্টটা, জয়েন্টটা দেওয়া কিন্তু কমপ্লিট। তো এ পর্যায়ে আমাদের যেটা করতে হবে, বডির মাপ অনুযায়ী আমাদের দাগ দিয়ে সেলাইটা দিতে হবে। তো এই জন্য কাপড়টা আমরা উল্টা পাশে করে নিব, এইভাবে কাপড়টা সুন্দর করে বসিয়ে নিতে হবে। তো এইভাবে বসিয়ে নেওয়ার পরে এখানে দেখেন, কামিজটি আমি কাটিং করছিলাম 40 ইঞ্চি বডির জন্য, সেলাইও কিন্তু 40 ইঞ্চি বডির জন্যই হবে। দেখেন, এই ফিতাটা মাঝখানে ধরে এদিকে এখানে 20 ইঞ্চিতে চিহ্ন দিতে হবে এবং এখানেও চিহ্নটা দিতে হবে। তো 20 দুগুণা 40 ইঞ্চি, এবং এখানে যে চিহ্নটা আছে এই মাঝখান থেকে আমাদের এই পেটের মাপটা ধরতে হবে, পেটের মাপটা হবে 35 ইঞ্চি। এখানে 2/1 অংশ আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? কাটিংয়ের সময় 4 ভাগের 1 ভাগ হিসাব করি, সেলাইয়ের সময় 2 ভাগ হিসাব করতে হবে, ঠিক আছে?
তো দেখেন এভাবে এই হিপের মাপটা দিতে হবে। তো হিপের মাপটা আমি এখানে দিয়ে নিলাম, এখানে চিহ্ন দেওয়া আছে, আপনারা কাটিংটা যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবং এখানে যে সেলাইটা দেব আমরা কিভাবে দেব, 40 ইঞ্চি বডি হলে একটু রাউন্ডটা আমরা বাইর সাইড দিয়ে দেব। 40 ইঞ্চি যখন পার হয়ে যাবে বডি কামিজের, তখন আমরা এইভাবে শেপ দেবো। আপনারা ভালো করে খেয়াল করেন আমি কীভাবে শেপটা দিতেছি, যেভাবে দাগ দিতেছি এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে, ঠিক আছে? এইভাবে একটু রাউন্ড করে। যারা কাটিং ভিডিওটি দেখেন নাই, ভিডিও শেষে দেখবেন স্ক্রিনে দেখা যাবে, তখন আপনারা ওইখান থেকে দেখে নেবেন। তো দেখেন এই রাউন্ড অনুযায়ী আমাদের সাইডের সেলাইটা দিয়ে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার পর আমাদের কামিজের সাইড পাড়া সেলাই করতে হবে। তো সাইড পাড়া আপনাদের যারা সমস্যা হয় আপনাদের সেলাই করতে, হয়তো আপনাদের সাইড পাড়া সেলাই ভালো হয় না, আপনারা সাইড পাড়া সেলাইটাও ভালো করে দেখে নেবেন, আমি একদম সহজভাবে দেখে দেব। তো দেখেন একটা সাইড আমাদের সেলাই শেষ, এখন আমাদের আর এক সাইড সেলাই দিতে হবে। তো ভালো করে খেয়াল করেন আমি কীভাবে সেলাইটা দিতেছি, সুন্দর রাউন্ড করে। এই পেটের এখানে কিন্তু কোণা করা যাবে না, সুন্দর রাউন্ড করেই কিন্তু আমাদের সেলাইটা দিতে হবে। তো দেখেন এ পর্যায়ে সেলাই দেওয়া শেষ, এখন আমাদের কী করতে হবে, মাঝখানে মাঝখানে এভাবে একটু একটু করে কেটে দিতে হবে। তো দেখেন আমি এখানে এইভাবে কেটে দিলাম এবং এই সাইডেও কেটে দিতে হবে। তার কারণটা কি, যখন আমরা কামিজটা সোজা পাশে করবো তখন কিন্তু এখানে টান ধরে থাকবে না, যদি না কেটে দেই তখন কিন্তু টান ধরে থাকবে। তো সাইড ফারে সেলাই দেওয়ার জন্য এখানে যে কাপড়টা আমি নিচ্ছি এই পরিমাণে আগে ভাঁজ করে নেবো, ঠিক আছে? এই পরিমাণে ভাঁজ করে নেবো এবং এই সাইডেও কিন্তু একই নিয়মে ভাঁজ করে নেবো। মানে যতটুকু কাপড় আমরা সাইড ফারে সেলাইয়ের জন্য নিছি অতটুকু কাপড় ভাঁজ করে নেবো। তো নেওয়ার পরে এখানে আমরা এই এতটুকু পরিমাণ চিকন করে সেলাই দেবো, বেশি চিকন করে দেওয়া যাবে না এবং বেশি মোটাও দেওয়া যাবে না। তো এইভাবে সেলাইটা আমি দিয়ে নিতেছি, আপনার ভালো করে খেয়াল করেন, এখানে বেশি টানাটানি করা যাবে না, তাহলে কিন্তু সেলাইটা বাঁকা হয়ে থাকবে, কাপড়টা পরার পরে বাঁকা হয়ে থাকবে। এখানে সুতি কাপড় যেহেতু মিডিয়ামভাবে ধরে আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখেন এখানে আমি এ পর্যায়ে সেলাইটা দিয়ে নিলাম, এখন একদম মাথায় মাথায় বা সাইড দিয়ে একটা সেলাই দিতে হবে। তো আপনারা কাজগুলো আস্তে আস্তে করবেন, আমার ভিডিওটি একটু ফাস্ট করে দেওয়া হয়েছে অনেক বড় হওয়ার কারণে। তো দেখেন আমি একটা সাইড ফাড়ার সেলাই কিন্তু দিয়ে দিছি। তো একই নিয়ম ফলো করে আমাদের এই সাইডেও কাপড়টা এইভাবে ভাঁজ করে নিয়ে সেলাইটা দিতে হবে, ঠিক আছে? তো দেখেন এইভাবে আমি ভাঁজ করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের ওই সাইডে যেভাবে সেলাইটা দিলাম ওই একই নিয়মে কাপড়টা ধরে এখানে আমাদের সেলাইটা দিতে হবে। তো এখানে ভালো করে আপনারা হাত দিয়ে ডলা দিয়ে নিয়ে বসিয়ে নিয়ে সেলাইটা দিবেন, ঠিক আছে? তো ভালো করে খেয়াল করেন এই কোণাটা আমরা কীভাবে সেলাই করতেছি। তো এইভাবে ধরে সুন্দর করে সেলাইটা দিতে হবে। তো ভিডিওটি যদি দেখতেছেন আপনারা, দেখার পরে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই হিসাবে ভিডিও দেওয়ার জন্য। আপনারা যদি কিছু জানতে চান তাহলে কিন্তু শিখতে পারবেন এবং কাজগুলো করতে হবে, খালি ভিডিও দেখলেন কাজ করলেন তা কিন্তু হবে না, ঠিক আছে? ভিডিও দেখতে হবে, কাজও করতে হবে। তো এখন আমরা নিচের সাইড, এই জন্য এখানে চিকন করে এইভাবে ভাঁজ করে নিব নিচের সাইড। তো এইভাবে নিচের সাইড ভাঁজ করার পরে আরেকটি সাইড আছে, ওই সাইডটাও আমরা ভাঁজ করে নেব এইভাবে, সামন সাইড এবং পিছন সাইড, ঠিক আছে? তো এখানেও আমাদের সাইডের যে ফাড়া সেলাই দিছি এই একই মাপে এখানে ধরে সেলাইটা একই মাপে দিতে হবে। তো দেখেন এইভাবে আমি সেলাইটা দিয়ে নিতেছি। তো দেখেন এখানে আমি সেলাইটা দিলাম, এটারও মাথায় মাথায় সেলাই দিতে হবে। তো একদম মাথায় মাথায় আমি সেলাইটা দিয়ে নিতেছি, আপনারাও দিয়ে নেবেন। আপনারা যারা নতুন ভালো করে ফলো করেন, আমরা কীভাবে সেলাইটা করলাম এবং কীভাবে সেলাইটা করতেছি, হাতাটা কীভাবে লাগাইতে হবে এটাও আপনাদের জানতে হবে। তো কামিজটা আমি সোজা পাটে করে নিতেছি, ঠিক আছে? কামিজটা সোজা পাশে করে নিয়ে আপনাদের দেখাই যায় ভিতরে যে একটু কাটিং করে দিলাম আমি, দেওয়ার পরে এখানে বডির পার্টটা সোজা করার পরে কত সুন্দর দেখা যাচ্ছে এবং সাইড ফাড়া সেলাইটা কত সুন্দর দেখা যাচ্ছে।
এই যে এটা হলো বডির পার্ট, দেখেন বডিটা যদি আমি এভাবে এই করি তাহলে দেখেন কত সুন্দর রাউন্ড হয়েছে। যে রাউন্ডের সেলাই করছি ওই একই রাউন্ড কিন্তু আমাদের এখানে বোঝা যাচ্ছে এবং ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা হলো বগল বা আরমহল যেটাই বলেন। এটা আমরা এখন আমরা হাতা সেলাই করব। ঠিক আছে, তো হাতাটা যেহেতু কাপড়ের বহর কম হয়েছে এই জন্য কিন্তু আমাদের মাঝখানে জয়েন হচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই মাঝখানে জয়েন্টটা আমাদের দিয়ে নিতে হবে। তো জয়েন্টের জন্য আমরা 1/2 ইঞ্চি কাপড় নিছি, তো সেই 1/2 ইঞ্চি কাপড় রেখে আমরা সেলাইটা দিয়ে নিতেছি। এখানে সেলাইটা একটু ঘন করে দিবেন। ঠিক আছে, এখানকার সেলাইটা আমাদের একটু ঘন করে দিতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমি এইভাবে সেলাইটা দিয়ে নিলাম। এখন কি করতে হবে, এখানে এইভাবে মাঝখানে একটু এইভাবে ডলা দিয়ে দুইটা কাপড় দুই দিকে করে একটু ডলা দিয়ে নিতে হবে। ঠিক আছে, এখন আমাদের কামিজের সাইডে যে সেলাইটা দিচ্ছি ওই একই মাপে কিন্তু এই সেলাইটা আমরা হাতার মুখেও দেবো। ঠিক আছে, তাহলে কী হবে দেখতে ভালো দেখা যাবে। তো একই নিয়ম ফলো করে আমাদের আরেকটি হাতা এইভাবে সেলাই করে নিতে হবে। তো দেখেন আমি এখানে এইভাবে ভাঁজ করে সেলাইটা করে নিতেছি, মাথায় মাথায় একটা সেলাই দিতে হবে। তো দেখেন আমাদের হাতা কিন্তু মাথায় সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমাদের হাতাটা মাপ মতো সেলাই করে নিতে হবে। তো হাতার মুখটা হবে 5 ইঞ্চি, হাতার মুখটা হবে 5 ইঞ্চি। তো এইভাবে সেলাই দেওয়ার পরে তো বডির যে মহড়াটা আছে বা বগল আছে, তো হাতার এখানে ধরবো। ঠিক আছে, এবং এখানে ধরে এই যে যতটুকু কাপড় আছে এখানে আমরা এইভাবে চিহ্ন করে নেব। ঠিক আছে, তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তো আরেকটি হাতা আছে একই মাপে আমাদের সেলাই করতে হবে। ঠিক আছে, তো এখানে একটু সেলাই দেওয়ার পরে এই হাতাটা আপনারা একটু মাপ দিয়ে দেখবেন এইভাবে। তো মাপ দিয়ে দেখার পরে দেখেন এখানে ডাবল সেলাই হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, যে দেখেন হাতায় কিন্তু জয়েন্ট হয়েছে, বিদায় আমরা কাপড়টা একটু বেশি নিছি, এই জন্য এই কাপড়টুকু এখানে অল্প একটু কাপড় কেটে নিব, না হলে হাতাটা পরার পরে হাতাটা টান লাগবে ভিতরে। ঠিক আছে, তো এইভাবে হাতাটা আমরা সোজাপাশে করে নিব দুইটা হাতাই। এখন আমাদের বডির পার্টের সাথে লাগাইতে হবে, এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট, আপনাদের জন্য খুব কঠিন হয়, আপনারা ভালো করে খেয়াল করেন। এই যে এই কাপড়টা কিন্তু পিছন সাইডে আছে। ঠিক আছে, এটা হলো পিছন সাইডে থাকবে, এবং এখানে বডির কাপড়টা যেটা আছে এটাও কিন্তু আমাদের পিছন সাইডেই দিতে হবে। তো এই কাপড়টা দিবেন একটু ভাঁজ করে, এইভাবে যদি সেলাই করেন তাহলে কিন্তু আপনাদের বগলের এখানে টান ধরবে না। ঠিক আছে, তো এইভাবে হাতাটাও আমরা এইভাবে এখানে এটা এইভাবে ধরবো এবং হাতাটাও পিছন সাইডে দিয়ে নিব। ঠিক আছে, তো দেওয়ার পরে এই কাপড়টা এদিকে উল্টে নিয়ে আমাদের এইখানে নিচে থেকে, ঠিক আছে, বগল থেকে আমাদের লাগাইতে হবে। অনেকে আছে উপরে থেকে ঘাড়ের যে জয়েন্ট আছে সেইখান থেকে লাগায়, তো আপনারা যদি এইভাবে লাগান তাহলে কিন্তু আপনাদের জন্য সহজ হবে, হাতাটা কোনো প্রকার সমস্যা হবে না। আর এখানে কিন্তু কাপড়টা বেশি টান দেওয়া যাবে না, কাপড়টা হালকা একটু টান রাখবেন, অতিরিক্ত টান দেবেন না। ঠিক আছে, আর উপরের কাপড়টা হালকা করে বসিয়ে বসিয়ে আমাদের সেলাইটা দিতে হবে। তো দেখেন এই পর্যায়ে কিন্তু আমাদের এই হাতাটা কিন্তু লাগানো হয়ে গেল। তো এখন আমাদের যেটা করতে হবে, তো দেখেন এখানে হাতাটা লাগানোর পরে কত সুন্দর দেখা যাচ্ছে, একদম ফিনিশিংভাবে কিন্তু লেগে গেছে। ঠিক আছে, হাতাটা কোনো প্রকার সমস্যা হয় নাই। এই যে মাঝখানের সেলাইটাও ঠিক আছে, জয়েন্টটা যে দিচ্ছে একদম ঘাড়ের জয়েন্টের সাথে একদম মিল আছে। ঠিক আছে, তো একই নিয়ম ফলো করে আমাদের কী করতে হবে, আরেকটি হাতাও কিন্তু লাগিয়ে নিতে হবে। তো এইভাবে দেখেন আমার আরেকটি যে জামার হাতা আছে এটাও আমি লাগিয়ে নেব এখন, এটাও একই নিয়ম ফলো করে আমাদের এই হাতাটা লাগিয়ে নিতে হবে। এটা ওই দিকে পিছন সাইডে নিয়ে এইভাবে একটা ভাঁজ দিব, এবং এখানে এইভাবে এটা ধরার পরে এই যে হাতার যে জয়েন্ট আছে এই জয়েন্টের এইখানে এইভাবে দুইটা জয়েন্ট এক জায়গায় করে নেব। নেওয়ার পরে আমাদের কী করতে হবে, এইখানে এইভাবে ধরে সেলাইটা দিতে হবে। এই সেলাইগুলো একটু ঘন দিবেন এবং বগলের ওইখানে একটু ভালো করে বান দিয়ে দিবেন, তাহলে কী হবে, বান বলেন বা টাক বলেন বা টেক বলেন, ওইখানে দিয়ে নিলে ওইখানে সেলাইটা খোলার কোনো সম্ভাবনা থাকে না। তো এই পর্যায়ে দেখেন আমি কিন্তু দুইটা হাতাই কিন্তু লাগিয়ে কমপ্লিট করে নিলাম। তো দর্শক, ভিডিওটি দেখেন একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, তবুও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সমাধান যে কোনো সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখেন এইখানে যে জয়েন্টটা একদম মিলে গেছে। ঠিক আছে, এইভাবে আপনারা কাজগুলো করবেন। তো
তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মধ্যে পর্যন্তই, আল্লাহ হাফেজ।